উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে থাকো লা রুজিকতুম তাহলে আল তোমাদেরকে রুজি দেওয়া হবে কামায়ুরজাকু তায়র যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয় তাগদু খেমাসান অতারহ বেতানা পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে বের হয় যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে কোন পাখির জানা নাই কোথায় খাদ্য রয়েছে কোন পাখি গতকাল সন্ধ্যার সময় খাদ্য জমা করে রেখে আসেনি যে খাদ্য আজকে খাবে খালি পেটে সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছে বিকালে ফিরে আসে পেট পূর্ণ অবস্থায় পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর উপরে এইভাবে ভরসা করো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে যেইভাবে পাখিকে রুজি দেওয়া হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইয়াদখুলু মিন উম্মতি সাবুন আলফ বেগায়রে হিসাব আল আযাব আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে আল্লাযীনা লা ইস্তারকুনা এরা ওরা যারা ঝাড়ফুঁক করত না এরা ওরা অলায়াতা তাইয়ারুনা যারা অশুভ ফল নিত না যারা বলতো না বাড়ি থেকে বের হওয়ার পরে ফিরে এসেছে কাজ হয়নি তখন বলেছে কোন মহিলার মুখ দেখে বের হলাম কাজ হলো না যারা পথে চলতে লেগে পাখি যদি উড়ে যায় ডান দিক থেকে বামে তাহলে মনে করে অশুভ কিছু হতে পারে যারা বাড়িতে কলম ছেড়ে এসেছে রাস্তায় নেমে এসেছে আর বাড়িতে ফিরে যাবে না কাজ ভালো হবে না মনে করে এই অশুভ ফল গ্রহণ করে না যারা তারাই 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে ওয়াতাক্কালুনা আলাল্লাহ আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে কাজকর্ম আল্লাহর উপরে ভরসা করে করে এরাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে এইখানে আরেকটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন এদখুনাল জান্নাতা মিন উম্মতি সাবুনাল বেগারে হিসাব আল আযাব আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই শাস্তি ছাড়াই জান্নাতে যাবে ওয়া মা কুল আলফিন সাবুন আলফ আর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে মানুষ জান্নাতে যাবে ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি আমার প্রতিপালক শেষ দিন তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন